আসসালামু আলাইকুম। আমি আজ ওয়ানের সাধারণ জ্ঞান ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে বসে পড়ো। তো দেখো, গত ক্লাসে আমরা প্রাণী জগতের কথা সম্পর্কে জেনেছি, আজ আমরা দেখব মাছের কথা। দেখো এখানে আছে, এক নম্বর আছে, মাছের রাজা কি ইলিশ। মাছের রাজা কি ইলিশ? দেখো আবার বলো, মাছের রাজা কি ইলিশ? এগুলো আমাদের দরকার নাই। দেখো পাঁচটি ছোট মাছের নাম মলা, ঢেলা, পুঁটি, কাসকি ও বাতাসি। তারপরে সাত নম্বর, দেখো কোন কোন মাছে আঁশ আছে। ইলিশ রুই কাতলা এগুলো দিলেই কিন্তু হবে। হ্যাঁ, তো কোন মাছে আঁশ আছে? ইলিশ, রুই, কাতলা। দশ নম্বরে দেখো, ছোট মাছ খেলে কী উপকার হয়? দৃষ্টিশক্তি বাড়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু সবাই ছোট মাছ খাবে, হ্যাঁ, নাহলে কিন্তু দৃষ্টিশক্তি বাড়বে না। তাহলে আবার দেখি আমরা মাছের রাজা ইলিশ। পাঁচটি ছোট মাছের নাম হচ্ছে কি, মলা, ঢেলা, পুঁটি, কাসকি ও বাতাসি। আর কোন কোন মাছে আঁশ আছে? ইলিশ, রুই, কাতলা। ছোট মাছ খেলে কী উপকার হয়? দৃষ্টিশক্তি বাড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজ ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।